হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউসওয়াইফ পূজা। আমি পূজা এসে গেছি আবার তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন চলে এসেছি মনসা মায়ের মন্দিরে, তো এখানে রোপওয়ে করে উপরে উঠবো। হাঁটা পথে ওঠা যায়, কিন্তু আমাদের টাইম খুব বেশি না থাকায় আমরা রোপওয়ে করে উপরে উঠবো। মনসা মায়ের মন্দির ও চণ্ডী মায়ের মন্দিরে উপরে ওঠার জন্য রোপওয়ের প্যাকেজ সিস্টেম টিকিট একবারে কেটে নিয়েছি। এতে আমাদের টাইমটা অনেকটাই সেভ হয়ে যাবে, বারবার লাইনে দাঁড়াতে হবে না। আর এখানে দেখো, পুজো দেওয়ার জন্য যাবতীয় সব কিছু কিনতে পাওয়া যাচ্ছে। এখান থেকেই তোমরা পুজোর সামগ্রী কিনে নিতে পারবে। আর আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি রোপওয়ে উপরে ওঠার জন্য। এক একটা কেবল কারে চারজন করে ওঠা যায়, তো আমরা চারজন একটা কেবল কারে উঠে গেছি। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পবিত্র শহর হরিদ্বারে দেবী মনসা দেবীর উদ্দেশ্যে নিবেদিত একটি মন্দিরের নামই হলো মনসা মন্দির। মন্দিরটি হিমালয়ের দক্ষিণতম পর্বত শৃঙ্গল শিবালিক পাহাড়ের বিলওয়া পর্বতের উপরে অবস্থিত। মনসা দেবী শক্তির একটি রূপ এবং বলা হয় ভগবান শিবের মন থেকে উদ্ভূত। মনসা দেবীকে নাগাবাসুকীর বোন হিসাবে গণ্য করা হয়। তিনি তার মানব অবতারে ভগবান শিবের কন্যা বলেও বিশ্বাস করা হয়। মনসা শব্দের অর্থ ইচ্ছা, এবং এটা বিশ্বাস করা হয় যে দেবী একজন আন্তরিক ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করেন। এই সম্পর্কে একটি লোককাহিনী আছে। একবার মনসা একজন সাধারণ মেয়ে, যে তার অভিভাবকদের কাছ থেকে তার সম্পূর্ণ সত্য সম্পর্কে অবগত ছিল না, সে ভগবান শিবের সাথে দেখা করার এবং তাকে তার সত্য সম্পর্কে জিজ্ঞাসা করার সিদ্ধান্ত নিয়েছিল। ভগবান শিবের সাথে দেখা করার জন্য তিনি সাধনায় বসেছিলেন, এবং বছরের পর বছর ধরে আধ্যাত্মিক অনুশীলনের পরে তিনি ভগবান শিবের সাথে দেখা করার এবং তার কাছ থেকে তার সত্যতা স্পষ্ট করার সৌভাগ্য লাভ করেছিলেন। তার সত্য জানার পর তিনি বিশ্বের জন্য কল্যাণের দেবীর ক্ষমতা অর্জন করেছিলেন। ভক্তরা যারা মনসা দেবীর কাছে তাদের ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা করেন, তারা মন্দিরে অবস্থিত একটি গাছের ডালে সুতো বাঁধেন। একবার তাদের ইচ্ছা পূরণ হলে লোকেরা আবার মন্দিরে ফিরে আসেন গাছের সুতোটি খুলতে। দেবী মনসাকে নারকেল, ফল, মালা এবং ধূপকাঠি দেওয়া হয়। মনসা দেবীর মন্দির একটি সিদ্ধ পীঠ, এটি হরিদ্বারে অবস্থিত। এরকম তিনটি পীঠের মধ্যে একটি, অন্য দুটি হল চণ্ডী দেবীর মন্দির ও মায়াদেবীর মন্দির। অসাধারণ ভিউ উপভোগ করতে করতে পৌঁছে গেলাম আমরা উপরে মনসা দেবীর মন্দিরে। তো আমরা কিছু খেয়ে আসিনি, যেহেতু পুজো দেব, আর দু মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। তো নেমে গেলাম কেবল কার থেকে, তো এবার আমরা চললাম মন্দির। চেকিং চলছে এখানে, চেকিং করে তবেই মন্দিরে প্রবেশ করা যাবে। আর এখানে বিনামূল্যে জুতো রাখার জায়গা আছে, জুতো রেখে এখানে যাবতীয় পুজোর সামগ্রী তোমরা যারা নাও নি এখান থেকে নিয়ে নিতে পারো। আর এই পথ দিয়ে আমাদের মনসা মন্দিরে যেতে হবে। তো চলো এই পথ দিয়ে আমরা এখন যাব মনসা মায়ের কাছে। जो नारियल प्रसाद है एक एक फूल चढ़ा दो चलिए आगे देखो आगे देखो মনসা মায়ের মূল বিগ্রহের সামনে আমরা চলে এসেছি। তো ভীষণ ভিড় সামনে, আস্তে আস্তে আমরা যাচ্ছি, মনসা মা দর্শন করব আর তোমাদেরও দর্শন করাবো। জয় মা মনসা মা, জয় মা মনসা মা, জয় মা মনসা মা। তো পুজো দেওয়া হয়ে গেল, পুজো দিয়ে দিলাম ভোলেনাথ। জয় বাবা ভোলেনাথ, জয় মা চামুণ্ডা মা। এই সেই গাছ যেখানে মনস্কামনা জানিয়ে সুতো গীত বেঁধে আসতে হয়। আশেপাশে আরো অনেক বিগ্রহ রয়েছে, চলো আস্তে আস্তে সব বিগ্রহ তোমাদের দর্শন করাবো। দেখতে থাকো আর উপভোগ করতে থাকো আমাদের সাথে। আর আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। তোমাদের একটা ছোট্ট লাইক আমাকে ভিডিও বানাবার আরো অনেক উৎসাহ বাড়ায়।
তো প্লিজ একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে পারলে অবশ্যই শেয়ার করো। মনস্কামনার ধাগা নিয়ে ঝুকু সোনামা আমি লাইনে দাঁড়িয়ে গেছি, এখানে মনস্কামনার ধাগা বেঁধে ঠাকুরের কাছে মনস্কামনা জানাবো। বজরংবলী পুজো দেওয়া হলো তো গলার মধ্যে এরকম ধাগা বেঁধে দিয়েছি। লক্ষ্মীনারায়ণের বিগ্রহটা দেখো কি সুন্দর, আর এখানে আশীর্বাদও নিয়ে নিলাম আমরা। সব ঠাকুরের পুজো দিয়ে অবশেষে ফটোশ্যুট, তো তিনজনে ফটোশ্যুটে ব্যস্ত। এবার চলো আশেপাশে আরো অনেক বিগ্রহ আছে তোমাদের দেখাবো, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, আর আমাদের সাথে তোমরাও ভোলেনাথকে দর্শন করো। জয় মা বৈষ্ণব দেবী। দেবীর কাছে পুজো করা হয়ে গেছে। পুজো দেওয়া হয়ে গেল, মনস্কামনার ধাগা বাঁধা হয়ে গেল, সব ঠাকুরের কাছে আশীর্বাদ নেওয়া হয়ে গেল। এবার গুটি গুটি পায়ে আমরা যাব মা চণ্ডীর কাছে। মা চণ্ডীর কাছে আশীর্বাদ নিয়ে নেব, সকাল থেকে উপোস করে আছি। মনসা মায়ের কাছে আশীর্বাদ নেওয়া হয়ে গেল, এবার যাব মা চণ্ডীর কাছে। চলো সাথে থাকো আর আশেপাশে কি আছে সেগুলোও দেখাতে দেখাতেই যাব। তোমরা সাথে থাকো আর আশেপাশে দেখো, প্রচুর দোকান আছে, অনেক কিছু খাবারের জিনিস, পুজোর সামগ্রী সব কিছু আছে। এই রাস্তাটা দিয়ে পায়ে হেঁটে ওঠা যায়, আর এই রাস্তাটা দিয়ে আসা যায় রোপওয়ে দিয়ে। ক্যাফের ভেতর দিয়ে ওরা রোপওয়ের রাস্তা করেছে। মায়ের মন্দিরে যাবো, ওই জন্য আমি কিছু খাবো না, চলে যাচ্ছি। চলো বেরিয়ে গেলাম, এবার রোপওয়ে করে আবার নিচে চলে যাবো। রোপওয়ে চাপার জন্য এই রাস্তা দিয়ে তোমাদের যেতে হবে, আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় নিচের দৃশ্যটা একবার দেখো। ওফ, মনোমুগ্ধকর দৃশ্য, দেখেই মন ভরে গেল। তো চলো এবার চাপতে হবে রোপওয়েতে। আর এখানকার রোপওয়েগুলোর কোম্পানির নাম হচ্ছে উড়ান খাটুরা। কি মজাদার নাম না! এখানকার লোকেরা রোপওয়ের কেবল কারগুলোকে উড়ান খাটুরা বলে। আর দেখো নামার দৃশ্য যেন দেখে আরও মন ভরে যাচ্ছে। আর এগুলো হচ্ছে হাঁটার পথ, এই হাঁটার পথ দিয়ে উপরে ওঠা বা নামা যায়। মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা উড়ান ঘাটরা করে নেমে যাচ্ছি। কি ভালোই না লাগছে, আর ওয়েদার এত সুন্দর যে কি বলবো। কেদারনাথ বদ্রীনাথ থেকে আসার পরে এখানে তো আর ঠান্ডা লাগছেই না। এনজয় করতে করতে দেখো আমরা পৌঁছে গেলাম নিচে। এবার রাস্তাটা দেখাই, চলো এই রাস্তা দিয়েই তোমাদের বাইরে বেরোতে হবে। আর এখান থেকে আমাদের প্যাকেজ সিস্টেমে বাস আছে, এখানে বাস চলে এসছে। তো চলো এবার আমরা বাসে উঠে যাব। আমরা বাসে বসে গেছি, এবার এখান থেকে যাব চণ্ডীমায়ের মন্দির। আবার নেক্সট ভিডিওতে তাহলে তোমাদের চণ্ডীমায়ের মন্দির দর্শন করাবো। তো আজকে এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসতে থেকো। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে।